খেতে পারে একা একা ওর বয়স কত দুই বছর বাহ আবার ভাগাভাগি করে খাচ্ছে আরে বোনকে দিবে না দেখ বোনকে দিয়ে খায় স্মেলটা পুরো ওই যে মেহেদি মেহেদি যে দেয় মেহেদি যে স্মেলটা হাতের সেরকম একটা গন্ধ আটটা 20 টা তুই খা তোর বলে দুই দিন থেকে পাগানা হয় না আমার সবে হয় তুমি খা আমি এগুলা খাই না তোর তো হয় না আমাকে সেদিনই কইলি কষা বল আচ্ছা জ্বালা পোড়া গ্যাসের সমস্যা লিভারের সমস্যা মেহর সমস্যা আচ্ছা আচ্ছা চুলুটার সমস্যা আমার ধরেন যে ত্বক নষ্ট হওয়া কিডনির সমস্যা कम दामे जूता सैंडल सब पा जाए आगे नेम्पू मार्केट बला हतो नेम्पू मार्केट बोलते मोमबाती दिए मोमबाती जालिए दें जूता बिक्री करतो अवश्य लाइट जला थे जैसे मार्केटे जाब स्टेशन एरिया स्ट्रीट फूड गुलो सेगुलो ट्राई करब तो कथा ना चलो स्टेशन एरिया चले जाए তো আলহামদুলিল্লাহ সোনার দিকে আমি চলে আসলাম স্টেশনে আর আমার সাথে রয়েছে সব ছোট ভাই এদিক থেকে দুই ভাই একসাথে দাঁড়া তোদের দুজনকে অনেকদিন পর একসাথে দেখলাম বলেন তো কোনটা টপু কোনটা অপু মাঝে মাঝে আমার মিস্টেক হয়ে যায় কিন্তু এখন আর হয় না দুই যে চুল বড় রাখি যাই জন্য এটা টপু এটা হচ্ছে অপু এটা হচ্ছে ফরাত আর আমাদের কাঁঠালের প্রথম কাঁঠাল প্রতিযোগিতার প্রথম শাওন আর এটা হচ্ছে ইয়াসিন তো স্টেশন এরিয়াতে আমরা সন্ধ্যার দিকে এখন ছোলা দিয়ে শুরু করবো এখানে স্ট্রিট ফুড অনেকগুলোই আসসালামু আলাইকুম মামা কি অবস্থা আপনার ছোলা তো সেদিন নিয়ে গেছিলাম মহরমের রোজায় খাইছিলাম ভালোই লাগছিল আপনি কি কি বেচেন ছোলা আর কি ছোলা আছে আলু আছে ডিম আছে ছোলা আলু আর ডিম জি আমাদের সবাইকে ছোলা দেন খাই তো আমরা মিলন ভাইয়ের হাতের ছোলা খাচ্ছি কি কি দিলেন মামা এখানে পাপড় দিছি সালাদ দিছি পেঁয়াজ মরিচ পাপড় সালাদ আর পেঁয়াজ মরিচ দেখি আপনি বাসা থেকে বানায় নিয়ে আসেন জি মামি বানায় দেন নাকি না 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 আমি আপনি বানান তো এখানে মামা 10 টাকা ছোলা দিল আমাদের ছোলার সাথে পাপড় আছে মামার স্পেশাল ঝাল মশলা আছে আর শশার বদলে পেঁপে আছে মামা এটা পেঁপে না পেঁপেও আছে শশা পাপড়ের জন্য আর মামার যে ঝালটা ইউজ করছে এটার জন্য ছোলাটা খুব বেশি ভালো লাগে অনেকদিন পর এরকম ছোলা খাচ্ছি রাস্তায় মজা আছে তো মিলন মামার ছোলা খাচ্ছে কি ছোলা ভালো লাগছে না মিলন মামাকে ভালো লাগছে দুইটাই ভালো লাগছে দুইটাই ভালো লাগছে মামা আপনাকে ভালো লাগছে না কি ওর তো মামার ছোলা ভালো লাগে নাই মামার হাতের ছোলা ভালো মামাও ভালো দুইটাই ভালো আচ্ছা আচ্ছা এই ভাই আপনারা কিন্তু মামাকে স্টেশন আসলে পেয়ে যাবেন রংপুর রেলওয়ে স্টেশন আর ঠিক এই মাথায় আপনারা মিলন মামাকে পেয়ে যাবেন মামা কখন থেকে কখন বসেন বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত ছোলার সাথে লেবু মিশিয়ে খাওয়া হচ্ছে তো আমরা এখন আসলাম ডিম খেতে ডিম কত বেচতেছেন ভাই এখন হাঁসের ডিম হইল 20 টাকা হাঁসের ডিম 20 টাকা হ্যাঁ দেশি 20 আর ইয়া ফার্ম লাল কন্ডর ফার্ম 15 আর দুধ ওর এক গ্লাস কি খাবি তোরা কি ডিম খাবি হাঁস মুরগি হাফ বয়েল কোনটা লাল খাবি লাল কটা ভাই দুধ কত হলেন গ্লাস আমার ডিমও চলে আসছে দেশি মুরগির ডিম গুলো দেখতে সেই ছোট ছোট একদম ভালোই লাগছে স্যার ডিমটা ফাটায় একটা মশলা দি স্যার ঝাল মশলা সিদ্ধ ডিম কিন্তু দেশিটাই বেশি মজা লাগে সুন্দর ডিম সেলা আমরা দেখতে পাচ্ছি তুই চামচ ব্যবহার করতিস না এটা হাফ বয়েল কার রে এটা তো হাফ বয়েল হ্যাঁ উনি ছিল তো আমাদের ইয়াসিন খাচ্ছে হচ্ছে হাফ বয়েলটা দেখতে কিন্তু সেই বিসমিল্লাহ আপনি খাবো কিভাবে হাত দিয়ে তুলবো নাকি ডাইরেক্ট ঢুকে দিবা আগে ঠান্ডা হোক একটু হ্যাঁ বিসমিল্লাহ পুরোটা মুখে ঢুকাই দাও হ্যাঁ হ্যাঁ পুরো পুরো
হাফ বয়েল দেখিও গরম আছে গরম গরম ডিম কিন্তু হাফ বয়েলের মধ্যে একটা মজা আছে কুষ্টি কিন্তু অনেক হাফ বয়েল আগে খেতাম কিন্তু গন্ধ গন্ধ লাগে এজন্য খেতে পারি হাফ বয়েল খেয়ে গন্ধ লাগে না না আমার মানে ছিদ্র থেকে মজা লাগে বাবু না ওটা কেন দুধের সাথে হরলিক্স মিশিয়ালে ভাই ক টাকা হচ্ছে ক্লাস পঁচিশ হ্যাঁ হরলিক্স বাদে দেন ক্লাস দুধ হচ্ছে দশ টাকা হয় অর্ধেক মামা একটু বেশি দিয়েছে কমায় না ঝালমুড়ি খেতে আসছি আমরা সাব্বির হোসেন চাচা ঝালমুড়ি খেতে আসছি সবসময় ভিড় থাকে সন্ধ্যার পর তো আমাদের অর্ডার দেওয়া আছে সিরিয়ালে আসি আর কি আমরা এখানে শুধু ঝালমুড়ি না আপনারা চটপটিও পাবেন ফুচকাও আছে না চাচা চটপটি ফুচকা ঝালমুড়ি কোনটা বেশি চলে তিনটাই সবগুলোই চলে খুব সুন্দর ইশারা দান হচ্ছে অনেক পুরাতন বকরি দিয়া মসজিদের আজান আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি কণ্ঠ মুড়িটা কিন্তু খুবই সিম্পল মানে একদমই হালকা মশলা মুড়ি আছে পেঁয়াজ তো আছেই খুব টেস্টি মুড়ি হালকা ডালের একটা কম্বিনেশন এই মুড়িটা আমার স্টেশন এরিয়ার মধ্যে বেস্ট মুড়ি লাগে আমরা মাঝে মাঝে এসে সন্ধ্যায় খাই বেশ মজা লাগে মুড়ি নাও ওর নাম কি ও খাইতে পারে একা একা ওর বয়স কত দুই বছর বাহ আবার ভাগাভাগি করে খাচ্ছে আরে বোনকে দিবে না ওতে বোনকে দিয়ে খায় আচ্ছা আচ্ছা ও গিয়া হো গিয়া আচ্ছা ঠিক আছে হয়ে গেছে নেলে নেলে রো লাগেগা উদে খাটটা লে লো ডাকে খাও খাও আত্তে খাও এ কি বিহারি কথা বলতে পারে বাঙালি বোঝে না দুটাই বোঝে আরে সুন্দর তো ওর নাম কি শুভ ছেলে আমরা এখন রয়েছি তারজুল ভাইয়ের দোকানে জুস খেতে এসেছি ভাই পেট পরিষ্কার হওয়ার কি জুস আছে আপনার কাছে কয় প্রকারের শরবত আছে নিম্ন আট দশ প্রকারের শরবত কি কি শরবত বাচ্ছেন আপনি এখানে আপনার সব কিছু গাছ গাছাড়ি এবং মানুষ যা চাবে হ্যাঁ যেমন যার যেটা সমস্যা সব জ্বালা পোড়া গ্যাসের সমস্যা লিভারের সমস্যা মেহর সমস্যা আচ্ছা আচ্ছা চুলুটার সমস্যা কেমন করেন যে ত্বক নষ্ট হওয়া কিডনির সমস্যা আচ্ছা এই ধরনের আমরা যা যেটা সমস্যা হবে ওই অনুযায়ী আমি ঔষধ আচ্ছা আমার কয়দিন থেকে পেট কামুদ দেয় ক্লিয়ার পায়খানাটা হয় না এটার জন্য কি কি শরবত খাওয়াবেন ওটা কি নাভির নিচে কামড় নাভির নিচে কামড় দেয় নাভির নিচে তাহলে ওটা গ্যাসের সমস্যা আছে হ্যাঁ 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 আর যদি নাভির মধ্যেই কামড় দেয় তাহলে ওটা আমাশয়ের সমস্যা আছে ওই দুই জায়গাতেই কামড় দেয় নাভির মধ্যেও নিচে তাহলে আপনার অন্য কিছু দরকার না আমাশা কিমির জন্য আমাকে শরবত দেন আপনি আচ্ছা ঠিক ওটার জন্য কি শরবত দিচ্ছেন আমি দিচ্ছি আপনার অর্জুন অর্জুন বেলচূর্ণ বাহ খুব সুন্দর তো তারপর হচ্ছে আপনার হলো
মনিরা চূর্ণ, সোনাপাতা চূর্ণ, মেথি চূর্ণ, এগুলো কত করে নিচ্ছেন? গ্লাস কত? ৩০ টাকা গ্লাস ৩০ টাকারও আছে। আচ্ছা আচ্ছা। আর এটা আপনি নরমালি শরবত অ্যালোভেরা দিয়ে এটা এটা ঠান্ডা রাখবে। এটা অ্যালোভেরা দিয়ে আর আমাকে যেটা পেটের দিবেন ৩০ টাকা টপু কই টপু তুই খা, তোর বলে দুই দিন থেকে পাগানা হয় না? আমার সবে হয়, তুমি খা, আমি এগুলা খাইলাম। তোর তো হয় না, আমাকে সেদিনই কইলি কষা বলে। এবার আমার কষার একটা দিয়েন না ভাই, তক ক্লিয়ার হবে যাও। তোর একটা দেখেন একটু বেন একটা তকের লাগবে, তকে তকে তো তোর ভাইয়ের লাগবে, তোদের সবার তকের। এই ইয়াসিন তোর কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। তাহলে তুই জুস খাবি না? মানে যার সমস্যা নাই সে জুস খাবে না। তোর 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 তো কি তকের সমস্যা? তক তো তোর ভালো আছে, জুস খাওয়ার দরকার নেই। তাহলে দিলে ভালো হয়। এটা কি দিচ্ছেন? এটা না নরমালি শরবত ১০ টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। আর আপনারটা দিয়ে দেন। খালি মুখ লাগাবেন, এক চুমুকে গিলে খাবেন। এক চুমুকে খায় ভালো। খালি গিলে নেবেন। সাবাস। পানি গানে সেই কি মিষ্টি টক নাকি? কিছু কইস না কেন বা তুই? হ্যাঁ ভালো চলে, চলার মতো এইসব। এটা কি তিতা নাকি ভাই? এটা কি ভাই, স্পেশাল কিছু নাকি না পানি? হ্যাঁ তিতা লাগে। যাই হোক, উপকার আছে তো তোর। এটা কি দিচ্ছেন? এটা হলো আপনার শিরদার পাউডার। শিরদার পাউডার হাড্ডির জ্বর যদি থাকে না, জ্বর জ্বর ভাব সব পরিষ্কার করবে। এটা কি? সোমাপাতা মনিরাজ। সোমাপাতা মনিরাজ গাছের নাম। আর এটা হলো মেথি চূর্ণ। মেথি চূর্ণি, এত নাম কিভাবে মনে রাখেন? তো সেই দিতে লাগবে মনে হয়। আপনি মুখ লাগাবেন? হ্যাঁ হ্যাঁ, টানে একবারে খায় নেব। এটা কি দিলেন? এটা হলো সুপারি গাছের গোয়া। সুপারি গাছের গোয়া। বিসমিল্লাহ, মনে হচ্ছে তো সেই দিতে লাগবে। স্মেলটা পুরো ওই যে মেহেদি, মেহেদি যে দেয়, মেহেদি যে স্মেলটা হাতের সেরকম একটা গন্ধ। এই শরবতের দোকানটা ঠিক হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশনের ঠিক বিপরীত দিকে। এখানেই বসে এই মামা। ঢাকার ট্রেন আসলো তো, এই জন্য অনেক ভিড়। আমরা এখন যাবো হচ্ছে নেম্পু মার্কেটে। আগে আগেকার দিনে নেম্পু মার্কেট নামে একটা মার্কেট ছিল, যদিও বা এখন সেখানে নেম্পু না, যুগ আপডেট হয়েছে, লাইট চলে। সেখানে বিভিন্ন দামের সেকেন্ড হ্যান্ড জুতা, স্যান্ডেল, চামড়া সব সব দামে পাওয়া যায়। নেম্পু মার্কেটটা হচ্ছে ঠিক রংপুর রেলওয়ে স্টেশনের এই যে বাম পাশে নিচে যে মার্কেটটা বসে এটাকেই বলে। আর এই বাম পাশের সামনে একটা ব্যাংক আছে, ব্যাংকের নিচে মোমবাতি দিয়ে দুইটা দোকান আছে, ওখানে এখন বসে নেই আজকে। তবে আপনার মাগরিবের পর আসলেই পেয়ে যাবেন এখানে। চলুন সামনে যাওয়া যাক।
राजू भाई पांडा जूता कत रखबें না দাম শুনি আড়াইশো দেড়শো দেই ওটা তো চামড়া না ভ্যাকসিন মনে হয় এক বছরে হজম করতে পারবেন না যে সোলা যে হ্যাঁ এটা ভ্যাকসিন না ফর্ম বিদেশি ফর্ম দেড়শো রাখেন দেড়শো রাখেন না দেড়শো দিব আর ভালো চ্যানেল আছে এই মালটা আমি এই যে এগুলো পড়ি না তো ওটাই দেন ওটাই দেন আর দৌড়ানোর শু কি আছে তা ফোন দিয়ে আমাকে হ্যাঁ সব কোয়ালিটি মাল দিছিলেন এটা পছন্দ হয়েছে পর পায়ে ঢোকে না বুঝ হয় নাকি হাট দুইটা পরি হাট হাঁটি ওদিক দিয়ে হাঁটি ঠিক আছে কিন্তু তোর পায়ে তো লুজ লাগতেছে হ্যাঁ এটা এক্সারসাইজ টাইট লাগতো কদিন পর দিয়ে মামা বললো কদিন পর দিবে আর এটা এখন কিনলাম দেড়শো টাকা দিয়ে কিন্তু ভালো লাগছে সুন্দর আছে দেখি চামড়া না রাখছি চামড়া পরি দেখি না পা বের হয়ে থাকে ঠিক আছে বেল লাগান ঠিক হবে এই মালটা কিনে এই যে বিশাল আজব দেখি পা ব্যথা ভালো হবে নাকি চাচা ডায়াবেটিসের জন্য বিশাল বড় না আমার হবে না এটা অনেক বড় এগুলো কত বেশি আড়াইশো আমার পায়ে হলে নিয়ে নিতে এক সাইজ বড় দুই সাইজ বড় আপনার হবে আপনার হবে আপনারও বড় কত রাখবেন এটা একশো রাখবেন এই যে আমরা তোপুর জন্য নিলাম ভালো লাগছে জামাই নাগড়া একশো টাকা সুন্দর আছে কিন্তু কোনটা না এগুলো নিব না ওই সাদাটা বিক্রি হয়ে গেছে রানিং না এই হচ্ছে জুতার মার্কেট আপনারা আসলে এখানে দামাদামি করে নিতে হবে দাম অনেক চাপে ছশো সাতশো পাঁচশো এখানে মাঝে মাঝে নতুন জুতাও পাওয়া যায় জুতার মার্কেটটা কিন্তু এই যে নিচেই বসে এই যে রংপুর রেলওয়ে স্টেশন তার নিচেই দেশি বুটটা আছে না এটা দশ টাকা দেন আর বাদাম দশ টাকা দেন এই যে আমার জন্য নিব বাসার জন্য আমার গরম গরম বাদাম গরম গরম বুট গরম গরম ডিম ভাজা ভুট্টা ভাজা সবই পাওয়া যায় এখানে গরম গরম বাদামের কিন্তু
খুবই স্বাদটা একদম মিহি স্বাদ মজা লাগে সাথে যদি একটু লবণ থাকে তো বুপা দে দেখি ঠিকই আছে না ঠিক হইছে তাহলে ভালোই লাগছে গরমই তো ভাজা আনছি আম্মু বলে সত্যি গরম অনেক স্বাদ গরম বাদাম দেশি বুট আব্বুর খুব পছন্দ গরম গরম সবই ভালো লাগে আর আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই রংপুরে যারা আছেন তারা তো স্টেশনে ঢাকার ট্রেনে যাতায়াত করেনি যারা কম দামে স্যান্ডেল জুতো এগুলো কিনতে চান সেকেন্ড হ্যান্ড তারা অবশ্যই এই মার্কেটে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ।